আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি একদম সহজ একটি রেসিপি, ব্রেড দিয়ে আপনি সকালের নাস্তা অথবা বিকেলের নাস্তা এটা তৈরি করে খেতে পারেন, খুবই অল্প উপকরণ এবং অল্প সময়ে। চলুন দেখে নিই আমার ব্রেড দিয়ে এই টেস্টি এবং কালারফুল নাস্তাটি বানাতে কী কী লাগছে। এখানে আমি চার পিস ব্রেড ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং ব্রেডগুলো একটি ফ্রাই প্যানে ঠিক এভাবে ছড়িয়ে রেখে দিলাম, যে ফ্রাই প্যানে আপনি এই ব্রেকফাস্টটি তৈরি করবেন। এখানে তিনটি ডিম ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ, ভালো করে ফেটে নেব। আপনি আপনার পছন্দ অনুযায়ী কম কিংবা বেশি করে তৈরি করতে পারেন। খুবই মজার একটি রেসিপি। আমার ডিমটি ফেটানো হয়ে গিয়েছে, এখন সম্পূর্ণ ব্রেডে এই ডিমটি ঢেলে দিব এবং ব্রেডগুলোতে ভালো করে নেড়েচেড়ে যাতে কোনো ব্রেড বাদ না থাকে এভাবে মিশিয়ে নেব। আমার সবগুলো ব্রেডে ডিম লাগানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি। ছোটো ছোটো করে পেঁয়াজটিকে একদম কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম, ক্যাপসিকাম সামান্য পরিমাণে দিয়েছি এবং আরও অ্যাড করে দিলাম লাল ক্যাপসিকাম, কিছু কাঁচামরিচ, ঝাল আপনি আপনার ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নেবেন। আর আপনার যদি ক্যাপসিকাম না থাকে তাতেও কোনো সমস্যা নেই, টমেটো ইউজ করতে পারেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং উপর থেকে মজারেলা চিজ গ্রেট করা। এখানে চিজটা যত বেশি ব্যবহার করবেন আপনার নাস্তাটি তত বেশি টেস্টি হবে। মিডিয়াম লো হিটে আমি ফ্রাই প্যানটি 10 থেকে 15 মিনিট চুলায় রেখেছিলাম, যতক্ষণ পর্যন্ত না চিজটি গলে যাবে। দেখুন একদম রেডি আমার আজকের টেস্টি ব্রেকফাস্ট। উপর থেকে সামান্য একটু সস ছড়িয়ে দিলাম, খেতেও মজা লাগবে দেখতেও ভালো লাগবে। এক পিস কেটে আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং বাচ্চারা তো খুবই পছন্দ করে। যদি আমার আজকের এই রেসিপিটি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।